নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা নামিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, কুমড়ো দিয়ে দিলাম, সজনের ডাঁটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে আদা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি ঢাকা দিয়ে দেবো। সমস্ত সবজি সব সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছটা এতে দিয়ে দিলাম। সজনের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ কুমড়ো আলুর তরকারি আমার রেডি। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো।